কাউন্সিলর, আপনি এই মানে আপনার ওয়ার্ডে এই করোনা সংক্রান্ত কি কি জিনিস পাবলিকের হাতে পৌঁছে দিচ্ছে? দেখুন, করোনায় এখন লকডাউন একমাত্র উপায়। মানুষ যদি বাড়িতে থাকে তাহলে আমরা মহামারী করোনাকে বিদায় জানাতে পারবো। সেই লক্ষ্য নিয়েই আমরা ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে আবেদন করেছি, আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। খাদ্য সামগ্রী আমরা যা লাগবে পৌঁছে দেবো। আমরা ওয়ার্ড কমিটির তরফ থেকে আমরা এটা তৃতীয় দফায় আমরা আজকে চাল ডাল তেল মশলা বিতরণ করছি। সঙ্গে যেহেতু অনেকদিন মানুষ বাড়ি থেকে বেরোতে পারেনি, তাই আমরা ওয়ার্ডের সমস্ত মানুষের কথা ভেবে আমাদের প্রায় 1000 পরিবারকে আমরা চাল ডাল আলু পেঁয়াজ তেল হলদি গুঁড়ি লঙ্কা গুঁড়ি সোয়াবিনের বড়ি পেঁয়াজের সঙ্গে আমরা একটা মুরগি একটা গোটা গোটা মুরগি প্রত্যেকটা পরিবারকে দিচ্ছি, যাতে তারা আজকে একটু মুরগির মাংস প্রত্যেকটা পরিবারে আজ খেতে পারে। এটা আমাদের ওয়ার্ড কমিটির তরফ থেকে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিচ্ছি। কি নাম আপনার? আচ্ছা, কত নম্বর ওয়ার্ড এটা? 16 নম্বর ওয়ার্ড, তালুক পৌরসভা। কি দিচ্ছে এখন? এখন হচ্ছে এই একটা মুরগি এবং চাল ডাল পেঁয়াজ এই মশলাপাতি, এগুলো দিয়ে আমাদের কাউন্সিলর তরফ থেকে সাহায্য করা হচ্ছে। করোনা ভাইরাসের জন্য কেউ বাইরে বেরোতে পারছে না, তার জন্য মানবিক আবেদন ভালো। আগে কি কি দিয়েছিল? আগে উনি হচ্ছে আগে একবার হচ্ছে চা বিস্কুট এগুলো দিয়ে গেছেন, মুড়ি, এবং তার আগে আবার চাল ডাল আলু পেঁয়াজ এইসব দিয়ে গিয়েছিলেন। কি নাম আপনার? আমি চঞ্চল কুমার খাড়া। কোন ওয়ার্ডের কাউন্সিলর? আমি কমলতো পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজকে এই যে জিনিসগুলো দিচ্ছেন, এই মানে এগুলো কীভাবে দিচ্ছেন, কীভাবে? আমরা এই মহামারী করোনার প্রকোপ থেকে মানুষকে বাঁচার জন্য একমাত্র রাস্তা এই লকডাউনে বাড়িতে থাকা। তাই আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ অনুযায়ী আমরা এর আগে দুবার বাড়িতে বাড়িতে চাল ডাল তেল মশলা দিয়েছি, চাল চা চিনি দুধ বিস্কুট দিয়েছি, মাস্ক দিয়েছি, স্যানিটাইজার দিয়েছি। এইবারে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি আবার চাল ডাল আলু পেঁয়াজ তেল হলদি গুঁড়ি লঙ্কা গুঁড়ি সোয়াবিনের বড়ি সহ আমরা একটা করে মুরগি প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, যাতে দীর্ঘদিন তারা বাড়িতে থেকে বেরোতে পারছে না, তাই বাড়ির মধ্যে আছে, মাংসটাও কিনতে যেতে পারছে না। তাই আমরা একটা করে মুরগি পৌঁছে দিয়েছি যে আপনারা বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন, এই লকডাউনকে মান্যতা দিয়ে আপনারা এই মহামারী এই করোনাকে বিদায় জানান। সেই জন্য আমরা সরকারি নির্দেশটাকে মান্য করার অনুরোধ জানিয়ে আমরা বাড়ি বাড়ি একটা করে মুরগি পৌঁছে দিলাম এবং অনুরোধ করলাম আরও যদি কিছু জিনিসপত্র লাগে আমরা আবার পৌঁছে দেবো, কিন্তু সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আমরা করোনাকে সবাই মিলে বিদায় জানাই।